فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ অল্প সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলতে চাই মেহমানকে বরণ করা মেহমানকে আপ্যায়ন করা এটা ইসলামের শিক্ষা কিন্তু কোন ব্যক্তি যদি ইসলাম ও মুসলিম বিদ্বেষী হয় কোন ব্যক্তি যদি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শক্ত অবস্থান করে কোন ব্যক্তি যদি মুসলিম নিধন করে মুসলমান শূন্য রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রধানতম এজেন্ডা বানায় তাহলে এই ব্যক্তিকে মেহমান বানানো আমরা সমর্থন করব সংগ্রামী সাথী বন্ধুগণ কোন ব্যক্তি যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় তাহলে ওই ব্যক্তিকে অতিথি বানানোর সিদ্ধান্ত আমরা মানতে পারি না সরকারের এই জঘন্যতম সিদ্ধান্তের প্রতিবাদ করবার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এই এই নেতৃত্বজনক সিদ্ধান্তের প্রতিবাদ চলতে থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ রাজপথ উত্তর হবে ধন্যবাদ সবাইকে